সাভার পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার রাস্তাঘাট ভাঙাচুরা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া জনগণের দুর্ভোগের লাঘবে যে পৌরসভা কাজ করবে সেই পৌরসভার আঙিনায়ও ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার পানি প্রবাহের বিভিন্ন খাল দখল হয়ে যাওয়ার ফলে শ্রমিক কলোনি সহ বিভিন্ন ঘরবাড়ি এখন পানির নিচে। এতে করে গার্মেন্টস শ্রমিক সহ কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। বৃষ্টির পানিতে বিভিন্ন পোশাক কারখানার ময়লা মিশ্রিত পানি মিশে যাওয়ায় শিশু বয়স্ক ব্যক্তি সহ নানা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, সাভার ও আশুলিয়ায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন বাড়িঘর তলিয়ে গেছে। এতে করে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বাড়িঘরে থাকা লোকজন। পানি প্রবাহের খালগুলো প্রভাবশালী ব্যক্তিরা দখল করার ফলে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এদিকে টানা বৃষ্টিতে ঢাকা আরিচা মহাসড়ক, বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন সড়ক দুর্ঘটনার পাশাপাশি মানুষজন আহত হচ্ছেন। সিএনভি আশুলিয়া ও বিশমাইল জিরাব সড়কেও ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক ব্যবহারকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। পানি গিয়ে বিকল হয়ে পড়ছে যানবাহন। অনেক সড়কে বৃষ্টির পানি অপসারণ না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাভার পৌর এলাকার ড্রেনে নির্মাণ সামগ্রী ও ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেন বন্ধ থাকে, যার ফলে বৃষ্টির পানি অপসারণ হচ্ছে না বলেও জানান এলাকাবাসী। তবে দ্রুত সাভার পৌর এলাকার জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার পৌর মেয়র আব্দুল গনি।